কোপা আমেরিকার ফাইনালে মেসিদের সমর্থন ও জয়ের পর বাংলাদেশিদের উল্লাস দেখে মুগ্ধ হয়েছেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক হুয়ান পাবলো সোরিন। বাংলাদেশ সময় গত রোববার ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। জয়ের পর বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় করোনাকালীন বিধিনিষেধ উপেক্ষা করে আর্জেন্টিনার পতাকা নিয়ে উল্লাস করে ফুটবল প্রেমীরা, আর সেটি চোখে পড়ে সোরিনের। 2006 বিশ্বকাপে আর্জেন্টিনা দলের লেফট ব্যাক ও অধিনায়ক সোরিন ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টে বাংলাদেশের সমর্থকদের নিয়ে তার পুরনো স্মৃতি রোমন্থনের পাশাপাশি এবারের উদযাপনের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে এবারের কোপার শিরোপা তিনি বাংলাদেশিদের উৎসর্গ করেছেন। 1995 ফিফা যুব বিশ্বকাপেও ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, সেই দলে ছিলেন সোরিন। কাতারে অনুষ্ঠিত সেই যুব বিশ্বকাপের ফাইনালে কাতার প্রবাসী অনেক বাংলাদেশি সমর্থক মাঠে গিয়েছিলেন আর্জেন্টিনার পতাকা নিয়ে, আর্জেন্টিনার নামে উল্লাস করেছিলেন বাংলাদেশিদের অনেকে। সেই স্মৃতি মনে করে সোরিন বলেন, 26 বছর আগে আমরা কাতারে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলেছিলাম। দেশ থেকে কত দূরে ছিলাম, পরিবার বন্ধুবান্ধব কিংবা সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য এত প্রযুক্তি ছিল না, কিন্তু সেই অবিশ্বাস্য স্টেডিয়ামেও আর্জেন্টিনার একটা পতাকা ছিল। কয়েকজন ভক্ত পতাকাটি এত আবেগ নিয়ে নাড়াচ্ছিলেন, আমাদের মুখে হাসি ফুটিয়েছিল সেই দৃশ্য, মনে রোমাঞ্চ তৈরি করেছিল। পতাকাটার গায়ে লেখা ছিল বাংলাদেশ। কয়েকজনের একটা গ্রুপ আমাদের সমর্থনে লাফাচ্ছিল, জোরে চিৎকার করে লাফিয়ে নেচে আমাদের সমর্থন জানিয়ে যাচ্ছিল ওরা। আজ আমি তাদের স্মরণ করতে চাই আর এই মুহূর্তটা উৎসর্গ করতে চাই বাংলাদেশকে, যারা পৃথিবীর অন্য প্রান্ত থেকেও কোপা আমেরিকা জয়ের পর রাস্তায় নেমে এসেছে, আনন্দ উল্লাসে মেতেছে। স্ট্যাটাসে ডিয়াগো ম্যারাডোনা ও মেসি সহ 1978 ও 86 বিশ্বকাপ জেতানো দল দুটির সবাইকে ধন্যবাদ জানান সোরিন। বাংলাদেশিদের আরেকবার ধন্যবাদ আর শ্রদ্ধা জানিয়ে সোরিন লেখেন, আকাশি সাদা পতাকাটা গায়ে জড়িয়ে যেভাবে বাংলাদেশি ভক্তরা উদযাপন করেছেন ঠিক একইভাবে করেছিলেন কাতারের সে রাতেও। আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ ডিয়াগো ম্যারাডোনাকে, ধন্যবাদ লিও মেসি সহ বাকিদের যারা আমাদের 78 ও 86-তে শিরোপা জিততে সাহায্য করেছেন। আমাদের দেশের সমর্থকেরা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। 28 বছর পর আর্জেন্টিনা তাদের প্রাপ্যটা বুঝে পেল, চ্যাম্পিয়ন হলো। শনিবার যেমন নীল সাদায় ছেয়ে গিয়েছিল, কাতারের সেই দিনটাতে ওদের সঙ্গে আমরা একইভাবে উদযাপন করেছিলাম।